আমরা দশম শ্রেণীর আলোক বিজ্ঞানে গোলীয় দর্পণে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন বিষয়ে আলোচনা করব। এখন এক্ষেত্রে আমরা অবতল দর্পণের কথা বলছি। অবতল দর্পণ একটি AOB হলো অবতল দর্পণের প্রধান ছেদ, MN হলো তার প্রধান অক্ষ, আর প্রধান অক্ষের উপরে লম্বভাবে একটি বস্তু অবস্থিত। এখানেতে দর্পণের নোডাল পয়েন্টগুলো বলে নিই। যে এফ হলো ফোকাস বিন্দু, OF হলো গিয়ে ফোকাস দূরত্ব, OF সমান সমান এফ, সি হলো বক্রতা কেন্দ্র, তাহলে OC হলো বক্রতা ব্যাসার্ধ, এবং তোমরা জানো যে বক্রতা ব্যাসার্ধ R সমান 2F। এবার প্রধান অক্ষের উপরে লম্বভাবে একটি বস্তু AB অবস্থিত। এখন আমরা এখানে কি করব, দুগুচ্ছ রশ্মি ফেলব। একগুচ্ছ রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে একগুচ্ছ রশ্মি BQS-এ পড়েছে। এই রশ্মিগুচ্ছ কি হবে, প্রতিফলনের পরে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে, তোমরা জানো। তাহলে প্রথম গুচ্ছ রশ্মি BQ পড়ল, QF পথে প্রতিফলিত হলো। আরেক গুচ্ছ রশ্মি কীভাবে ফেলব, এখানে বক্রতা কেন্দ্রগামী, তাহলে বক্রতা কেন্দ্রগামী রশ্মি ফেলা হলো। বক্রতা কেন্দ্রগামী রেখা, যে কোনো রেখা কি হয়, দর্পণের তলের উপরে লম্ব হয়। তাহলে এইখানে এই যে BL যে রশ্মির কথা আমরা বলছি, এই রশ্মি তলের উপরে লম্ব, লম্ব মানে আপতন কোণ কত, 0°, তাহলে প্রতিফলন কোণও 0°। তাহলে বি বিন্দু থেকে আগত রশ্মিগুচ্ছ এখানে B1 বিন্দুতে এসে মিলেছে। তাহলে এখন B1 থেকে যদি আমরা লম্বটা নিই প্রধান অক্ষের ওপরে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি প্রধান অক্ষকে এই রেখাটা A1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে A1B1 হলো AB বস্তুর প্রতিবিম্ব। B1 বিন্দুতে রশ্মিগুলো সত্যি সত্যি মিলেছিল, তাহলে A1B1 প্রতিবিম্বটা কেমন, সদ্বিম্ব। তাহলে বস্তুকে এখানে বস্তু হলো AB, প্রতিবিম্ব, প্রতিবিম্ব হলো A1B1, প্রতিবিম্ব হলো A1B1, প্রতিবিম্ব কেমন বিম্ব, সদ্বিম্ব। তাহলে প্রতিবিম্ব কেমন, সদ। কীরকম হয়েছে, অবশীর্ষ উল্টানো, বস্তুর মাথা ছিল ওপরের দিকে কিন্তু প্রতিবিম্বের মাথা নিচের দিকে, তাহলে কীরকম সদ প্রতিবিম্ব হলো। আর কীরকম প্রতিবিম্বটা, অবশীর্ষ প্রতিবিম্ব। আর দেখো বস্তু AB আকারে বড়, প্রতিবিম্ব আকারে ছোট, তাহলে অবশীর্ষ এবং খর্বাকৃতির প্রতিবিম্ব। তাহলে খর্বাকৃতির প্রতিবিম্ব ইংরাজিতে বলা হয় ডিমিনিশড ইমেজ। অবশীর্ষ ইংরাজি হলো ইনভার্টেড, ইনভার্টেড ডিমিনিশড ইমেজ, এবং সদ্বিম্ব মানে রিয়াল ইমেজ গঠিত হয়েছে। এবার দেখো বস্তু দূরত্ব কতখানি ছিল, বস্তু দূরত্ব U ছিল, লেস দ্যান ইনফিনিটি, কিন্তু বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত, তার মানে বস্তু দূরত্ব 2F এর থেকে বড় কিন্তু অসীমের থেকে ছোট। প্রতিবিম্ব কোথায় গঠিত হলো, দেখো A1B1 প্রতিবিম্ব, A1 বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়েছে প্রধান অক্ষের উপরে, সেটা কোথায়, F আর C এর মধ্যে। OF হলো ফোকাস দূরত্ব, আর OC হলো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে আমরা মেরু থেকে দূরত্ব হিসেবে বলতে পারি F এবং 2F এর মধ্যে, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব F এর থেকে বড় কিন্তু 2F এর থেকে ছোট। প্রতিবিম্ব দূরত্বকে আমরা যদি V দিয়ে প্রকাশ করি, তাহলে V কী হবে, V গ্রেটার দ্যান F কিন্তু V লেস দ্যান 2F, তাহলে V এর মান F এর থেকে বড় কিন্তু 2F এর থেকে ছোট। এখন আমরা বিবর্ধনের কথায় আসতে পারি। বিবর্ধন মানে কি, বিবর্ধন, বিবর্ধন মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই কি হবে, বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা সমান কি, সমান সমান দেখা যায়, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা সমান, এটা দেখানো যায় যে সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব কতটা, প্রতিবিম্ব দূরত্ব OA1, এটা F এর থেকে বড় কিন্তু 2F এর থেকে ছোট, কিন্তু বস্তু দূরত্ব 2F এর থেকে বড়। তাহলে দেখো বিবর্ধন সমান কি বললাম, প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব বাই কি, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব বাই কি হবে, বাই কি হবে, কোন দূরত্ব, বস্তু দূরত্ব। এবার দেখো প্রতিবিম্ব দূরত্ব কিন্তু 2F এর থেকে ছোট, কিন্তু বস্তু দূরত্ব 2F এর থেকে বড়। তাহলে দেখো এই যে প্রতিবিম্ব দূরত্ব, এটা লেস দ্যান 2F, আর নিচে বস্তু দূরত্ব গ্রেটার দ্যান 2F। তাহলে দেখো লবের থেকে হর বড়, তাহলে বিবর্ধন যদি আমি M বলি, ম্যাগনিফিকেশান,
তাহলে এমটা কী হবে? এমটা হবে লেস দ্যান ওয়ান, তাহলে প্রতিবিম্ব হবে খর্বাকৃতির প্রতিবিম্ব। এমকে কী বলা হয়? এমকে বলা হয় রৈখিক বিবর্ধন, তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশান। লিনিয়ার ম্যাগনিফিকেশান কী দেখা গেল? একের থেকে ছোট হলো। কখন দেখা গেল? বস্তু কোথায় ছিল? অসীম থেকে টু এফ এর মধ্যে। এবার বস্তুটাকে আস্তে আস্তে আমরা কাছিয়ে নিয়ে আসছি। ধরো বস্তুকে আমরা এনে রাখলাম টু এফ দূরত্বে। টু এফ দূরত্বে মানে কোথায়? বক্রতা কেন্দ্রে। এখানে দেখতে পাচ্ছ এ ও বি, এ ও বি একটি অবতল দর্পণের প্রধান ছেদ, এফ ছিল তার ফোকাস বিন্দু এবং সি হলো কি? সি হলো তার বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রেই আমাদের লম্বভাবে বস্তু অবস্থিত আছে। তাহলে দেখো এখানে বিসি বস্তু লম্বভাবে অবস্থিত, তাহলে এখানে কি করব? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফেলবো আগের মতন। সেই রশ্মি কোথা দিয়ে প্রতিফলিত হবে? না ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফেললাম, ফেলে দেওয়া রশ্মিটা কোথা দিয়ে যাবে? কোন বিন্দুর মধ্যে দিয়ে? না ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে। আরেক গুচ্ছ রশ্মি কীভাবে ফেলবো? আরেক গুচ্ছ রশ্মি ফেলবো ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে। তোমরা জানো আলো পথ প্রত্যাবর্তন করে, ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে কোনো রশ্মি গেলে সেটা কীভাবে যে প্রতিফলিত হতো? প্রধান অক্ষের সমান্তরালভাবে। তাহলে দেখো বি কিউ রশ্মি কিউ এফ পথে প্রতিফলিত হয়েছে, কিউ এফ ধরো এল পথে প্রতিফলিত হয়েছে। আরেক গুচ্ছ রশ্মি তাহলে কীভাবে ফেলছি আমরা? বি এফ দিয়ে রশ্মিটাকে ফেলছি, তাহলে সেটা প্রতিফলিত করানো হোক, প্রতিফলিত করানো হোক বি এফ দিয়ে। আরেক গুচ্ছ রশ্মি ফেলা হলো ফোকাস বিন্দুগামী রশ্মি, তাহলে কীভাবে প্রতিফলিত হবে? সেটা প্রধান অক্ষে সমান্তরালভাবে, প্রধান অক্ষে সমান্তরালভাবে রশ্মি প্রতিফলিত হলো। তাহলে এই দুই গুচ্ছ রশ্মি যেখানে গিয়ে মিলল, যেখানে গিয়ে মিলল সেই বিন্দুটা কি? দেখো এক গুচ্ছ রশ্মি বি কিউ পথে গিয়ে কিউ এল পথে প্রতিফলিত হয়েছিল, আরেক গুচ্ছ রশ্মি বিটি পথে গিয়ে টি এল, টি এল পথে প্রতিফলিত হয়েছে। এই দুই গুচ্ছ রশ্মি এল বিন্দুতে মিলেছে, এল থেকে আমরা প্রধান অক্ষের উপরে লম্ব টানলাম। তাহলে দেখো সিবি ছিল বস্তু আর সিএল হলো প্রতিবিম্ব। এইবার দেখো কি দেখা যাচ্ছে, বস্তু দূরত্ব কত হয়েছিল? টু এফ। প্রতিবিম্বও সেখানে গঠিত হলো, প্রতিবিম্ব দূরত্ব টু এফ। দেখো প্রতিবিম্ব কেমন, রশ্মিগুলো সত্যি সত্যি মিলেছে। কোন কোন রশ্মি? কিউ এল রশ্মি আর টি এল রশ্মি। তবেই তো এল বিন্দুতে বি এর প্রতিবিম্ব পেয়েছি, তারপর প্রধান অক্ষের উপরে লম্ব টেনেছি, বলেছি এল সি হলো প্রতিবিম্ব। তাহলে রশ্মিগুলো সত্যি সত্যি মিলেছে, তাহলে প্রতিবিম্বটা কেমন? সদ্বিম্ব, রিয়াল ইমেজ। আর কি? উল্টানো প্রতিবিম্ব, উল্টানো ইনভার্টেড, উল্টানো প্রতিবিম্ব। আর কি? প্রতিবিম্বের আকার সমান বস্তুর আকার। তাহলে বিবর্ধন কত? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা সমান প্রতিবিম্ব দূরত্ব ভি বাই বস্তু দূরত্ব ইউ সমান কত? টু এফ বাই টু এফ সমান ওয়ান। তাহলে বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব এখানে পাওয়া যাচ্ছে। বস্তু দূরত্ব টু এফ, প্রতিবিম্ব দূরত্ব টু এফ। তাদের মধ্যে ব্যবধান কত? কেন টু এফ মাইনাস টু এফ মানে জিরো। তাহলে বস্তুর স্থলেই প্রতিবিম্ব, এবং এই ক্ষেত্রে এই অবতল দর্পণে বস্তু এবং তার সৎ প্রতিবিম্বের মধ্যে ন্যূনতম দূরত্ব পাওয়া যাবে। এরপরে আমরা বস্তুকে আর একটু ভেতরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবো এবার বস্তুকে? ইউ এর মান এফ এর থেকে বড় কিন্তু টু এফ এর থেকে ছোট। তার মানে কি? দেখো এ ও বি হলো আরেকটি অবতল দর্পণের প্রধান ছেদ, এফ হলো ফোকাস বিন্দু, সি হলো বক্রতা কেন্দ্র। বস্তু দূরত্ব কত? ফোকাস দূরত্বের থেকে বড় কিন্তু বক্রতা ব্যাসার্ধের থেকে ছোট। তাহলে এফ এবং টু এফ এর মধ্যে আমরা একটা বস্তুকে রেখেছি, কিভাবে? প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে এ বি বস্তুকে রেখেছি। তাহলে দুগুচ্ছ আলোকরশ্মি ফেলবো, এক গুচ্ছ আলোকরশ্মি কীভাবে ফেলবো? প্রধান অক্ষের সমান্তরালভাবে। সেই গুচ্ছ আলোকরশ্মি কী হবে? প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোকরশ্মি ফেলা হলো। কোন রশ্মি গুচ্ছ ফেলা হলো? বি কিউ। সেটা কোথা দিয়ে প্রতিফলিত হবে? অবভিয়াসলি সেই আলোকরশ্মি গুচ্ছ এফ বিন্দুর মধ্যে দিয়ে, অর্থাৎ কিউ এফ পথে, কিউ এফ পথে প্রতিফলিত হলো। এই আলোকরশ্মি গুচ্ছ কিউ এফ পথে প্রতিফলিত হলো, কিউ এফ এল পথে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গুচ্ছ ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে গেল। আরেক গুচ্ছ রশ্মি তাহলে কিভাবে ফেলা যেতে পারে? আরেক গুচ্ছ রশ্মি, এই রশ্মি গুচ্ছকে এইভাবে ফেলেছিলাম, আরেক গুচ্ছ রশ্মি তাহলে আমরা ফেলে দিই বক্রতা কেন্দ্রগামী। দর্পণটাকে একটু বাড়িয়ে নিচ্ছি আমরা আঁকার সুবিধের জন্য। বক্রতা কেন্দ্রগামী রশ্মি, বক্রতা কেন্দ্রগামী রশ্মি, তাহলে সিবিকে যোগ করে বাড়াচ্ছি। বক্রতা কেন্দ্রগামী রশ্মি কীভাবে প্রতিফলিত হয়?
আপতন কোণ কত ডিগ্রি, জিরো ডিগ্রি, তাহলে যে পথে গেছে সেই পথেই ফিরে আসবে, পাথ রিট্রেস করবে। তাহলে এই দুই গুচ্ছ রশ্মি এসে মিলল, কোথায় মিলল, এখানে এসে মিলল। এখানে কোন বিন্দুতে, ধরা যাক এই বিন্দুটা হলো বি ওয়ান বিন্দু। এবার বি ওয়ান থেকে কী করবো, লম্ব টানবো, কার ওপরে লম্ব টানবো, প্রধান অক্ষের ওপরে। তাহলে লম্ব টানলাম, বি ওয়ান এ ওয়ান হলো প্রতিবিম্ব। দেখেই বুঝতে পারছ রশ্মিগুলো সত্যি সত্যি মিলেছে। তাহলে কেমন প্রতিবিম্ব, এক নম্বর হলো সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব। তোমার বস্তু কোনটা, বস্তু হলো এ বি, বস্তু হলো কে, এ বি, তাই তো, এই বস্তু হলো এ বি, এটা ওবি প্রধান ছেদ ধরে একই নাম পড়ে গেছে, তাই ওটা একটু বদলে দিলাম, ঠিক আছে। তাহলে বস্তু হলো এ বি, প্রতিবিম্ব কে, প্রতিবিম্ব এ ওয়ান বি ওয়ান, প্রতিবিম্ব বস্তুর থেকে আকারে বড়। রশ্মিগুলো সত্যি সত্যি মিলেছে, তাহলে কীরকম প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব। প্রতিবিম্ব দেখতে পাচ্ছ বস্তুর সাপেক্ষে উল্টানো প্রতিবিম্ব, উল্টানো প্রতিবিম্ব, আকারে বড়। এবার দেখো বস্তু দূরত্ব ছিল কি, এফের থেকে বড়, টু এফের থেকে ছোট, কিন্তু প্রতিবিম্ব কোথায়, বক্রতা কেন্দ্রেরও বাইরে গঠিত হয়েছে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব ও এ ওয়ান, এটা কেমন বড়, কার থেকে বড়, বক্রতা ব্যাসার্ধের থেকেও বড়, তাহলে গ্রেটার দ্যান আর বা ও এ ওয়ান গ্রেটার দ্যান টু এফ। তাহলে দেখো বিবর্ধন, বিবর্ধন এম সমান কি, বিবর্ধন যদি আমরা লিখি এম, এম সমান কি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বকে ও এ ওয়ান, বাই বস্তু দূরত্ব কোনটা, ও এ, এ বির লম্ব দূরত্ব কত, অক্ষ বরাবর দূরত্ব হলো ও এ। তাহলে ও এ ওয়ান বড় ও এর থেকে, তাহলে বিবর্ধন এখানে একের থেকে বেশি পাচ্ছি আমরা, এখানে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। তাহলে বিবর্ধন কতখানি হলো, গ্রেটার দ্যান ওয়ান। কোথায় বস্তু ছিল, এফ এবং টু এফ এর মধ্যে। তাহলে তোমাকে যদি অবতল দর্পণ দ্বারা গঠিত সৎ প্রতিবিম্ব, বিবর্ধিত প্রতিবিম্ব আঁকতে বলে, তাহলে বস্তুকে কোথায় নেবে, ফোকাস দূরত্ব এবং ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তুকে নেবে, তাহলেই তুমি বিবর্ধিত সৎবিম্ব পাবে। তাহলে প্রশ্ন হলো অবতল দর্পণ কখন বিবর্ধিত সৎ প্রতিবিম্ব দেবে, যদি বস্তু বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যে অবস্থিত হয়। তার মানে বস্তু দূরত্ব এফের থেকে বড়, কিন্তু টু এফের থেকে ছোট যদি হয় তবে বিবর্ধিত সৎ প্রতিবিম্ব পাব। প্রতিবিম্বের আর কী কী বৈশিষ্ট্য দেখা গেল, প্রতিবিম্ব উল্টানো, প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার থেকে বেশি, অর্থাৎ এখানে বিবর্ধন একের থেকে বড়। এইবারে আমরা অবতল দর্পণ দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করব। এখানে দেখতে পাচ্ছ একটা অবতল দর্পণের প্রধান ছেদ এ ও বি, এফ হলো কি, এফ হলো ফোকাস বিন্দু, সি হলো বক্রতা কেন্দ্র, বস্তু, আর এখানে দেখতে পাচ্ছ এম এন হলো প্রধান অক্ষ। তাহলে ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে বস্তুকে রেখেছি। তাহলে দেখো এখানে আমরা একটা বস্তুকে রাখলাম, কোথায় রাখলাম, ও আর এফ এর মধ্যে। তাহলে কি করব, দুগুচ্ছ আলোকরশ্মি ফেলব, একগুচ্ছ আলোকরশ্মি কিভাবে ফেলব, প্রধান অক্ষের সমান্তরালভাবে। তাহলে সেটা কোথা থেকে প্রতিফলিত হবে, নিশ্চয়ই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে একগুচ্ছ রশ্মি ফেলা হলো, সেই রশ্মিগুচ্ছ ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে তোমার প্রতিফলিত হলো। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কোথা দিয়ে গেল, ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে। তাহলে রশ্মি পড়েছিল এ ওয়ান, এ এ ওয়ান বি বস্তু, বি কিউ পথে রশ্মি পড়ে কিউ এফ এল পথে প্রতিফলিত হলো। আরেকগুচ্ছ রশ্মি কীভাবে ফেলবো, বক্রতা কেন্দ্রগামী, তাহলে লম্বভাবে পড়বে, লম্বভাবে পড়বে। তাহলে বি আর সি বিন্দুকে যোগ করে আমরা সোজা বাড়িয়ে দিচ্ছি, আরেকগুচ্ছ রশ্মি লম্বভাবে ফেললাম। দেখো এই যে এই রশ্মিগুচ্ছ বিপি রশ্মি লম্বভাবে পড়েছে, তাহলে আপতন কোণ কত, এ দেখো বিপি রশ্মিগুচ্ছ কীভাবে পড়েছে দর্পণের উপর লম্বভাবে, আপতন কোণ কত, জিরো ডিগ্রি, প্রতিফলন কোণও জিরো ডিগ্রি। তাহলে বিপি পথে গিয়ে আলো পিবি পথে কিন্তু ফিরে এলো। তাহলে এখন যদি আমরা এখানে চোখকে রাখি, চোখে কগুচ্ছ রশ্মি আসছে, দেখো 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 পি সি টি ওয়ান রশ্মি আর কিউ এফ এল রশ্মি, এই রশ্মিগুলো কেমন বলো তো। এই দেখো আরেকবার বলি, পি সি টি ওয়ান রশ্মি আর কিউ এফ এল রশ্মি, এই রশ্মিগুলো কিন্তু অপসারী রশ্মি, এদের ব্যবধান ক্রমাগত বাড়ছে। তাহলে কী হবে, চোখ কী দেখবে,
এই রশ্মিগুলোকে যদি আমরা পিছনে কী করি, বাড়িয়ে দিই, তাহলে কোথাও থেকে আসছে বলে মনে হবে, তাহলে আমরা এল কিউ রশ্মিকে পিছনে বাড়াচ্ছি। আগে এল কিউ রশ্মিকে পিছনে বাড়ানো হলো, এবার কাকে বাড়াবো? পিটি ওয়ান রশ্মিকে। পিটি ওয়ান রশ্মিকে এবারে আমরা পিছনে বাড়িয়ে দিই। এই রশ্মিগুচ্ছ কিন্তু পিছনে কোথাও থেকে আসছে বলে মনে হচ্ছে। এই যে যে বিন্দু থেকে আসছে, এটাই হলো বি ওয়ান। আর এখান থেকে লম্ব টানলাম, লম্ব টানলে সেই লম্ব রেখা প্রধান অক্ষকে ধরো এ টু বিন্দুতে ছেদ করলো, তাহলে প্রতিবিম্ব কোণটা এ টু বি ওয়ান, তাহলে বস্তু কোণটা এ ওয়ান বি, বস্তু এ ওয়ান বি, বস্তু এ ওয়ান বি, প্রতিবিম্ব 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 কোনটা, দেখো এ ওয়ান বি ছিল, তাহলে এ টু বি ওয়ান, কিন্তু রশ্মিগুলো আসছে বলে মনে হচ্ছে, তাহলে প্রতিবিম্বটা কেমন প্রতিবিম্ব? অসৎ প্রতিবিম্ব। বস্তুর মাথা উপরের দিকে, প্রতিবিম্বের মাথা উপরের দিকে, তাহলে সমশীর্ষ প্রতিবিম্ব, সমশীর্ষ। আর কি দেখা গেল? আকারে বড়। তাহলে দর্পণের যদি আমরা অবতল দর্পণের ফোকাস দূরত্বের থেকেও কম দূরত্বে বস্তু রাখি, ইউ কী ছিল? লেস দ্যান এফ, তাহলে অবতল দর্পণ কী দিল? বস্তুর বিবর্ধিত সমশীর্ষ অসৎ প্রতিবিম্ব দিল। এটাই হলো অবতল দর্পণ কর্তৃক অসৎ প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র। সুতরাং বস্তুকে যদি আমরা ইউ লেস দ্যান এফ দূরত্বে রাখি, অবতল দর্পণ অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব দেবে। এবার বিভিন্ন ক্ষেত্রে তোমাকে ছবি টানতে দিতে পারে, বললো যে অবতল দর্পণের দ্বারা বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র আঁক। বস্তুর সমান আকারের প্রতিবিম্ব মানে ইউ কত নেব? টু এফ। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? টু এফ দূরে। বললো অবতল দর্পণ দ্বারা সদ্বিম্ব গঠন, সদ কিন্তু খর্বাকৃতি প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র আঁক। তুমি সবসময় মনে রাখবে ওই পয়েন্টটা ধরে যে ইউ টু এফ হলে ভিও টু এফ হবে, দুটো সমান সমান। ইউ বাড়লে ভি কী হয়ে যাবে? ভি কমে যাবে। তাহলে ইউ যদি টু এফের বড় হয় তাহলে ভি কমে যাবে, আর বিবর্ধন মানে ভি বাই ইউ, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য দূরত্ব বা বস্তু দূরত্ব অনুপাতটাও কমে যাচ্ছে, একের থেকে ছোট, তাহলে খর্বাকৃতির প্রতিবিম্ব পাব। তার মানে বস্তু দূরত্ব যখন টু এফের থেকে বড়, ইউকে যদি আমি টু এফের থেকে বড় করে দিই, তাহলে ইউ বেড়ে গেল, ভি কমে যাবে, তাহলে ভি লেস দ্যান টু এফ, তাহলে ভি বাই ইউ লেস দ্যান ওয়ান হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে কি বলছি, ইউ যদি আমরা কি করি গ্রেটার দ্যান টু এফ, তাহলে কি হবে? ভি লেস দ্যান টু এফ, তাহলে বিবর্ধন কি হবে? ভি বা ইউ কি হবে? লেস দ্যান ওয়ান, তাহলে খর্বাকৃতির প্রতিবিম্ব পাবো। তাহলে লেস দ্যান টু এফ মানে বস্তুকে রাখবো কোথায়? টু এফ আর এফ এর মধ্যে, তাই তো? তাহলে ও সি আর ও এফ এর মধ্যে, মানে এফ আর সি এর মধ্যে যদি আমরা কি করি, ভুল হলো, বস্তু দূরত্ব কি করেছি গ্রেটার দ্যান টু এফ, তার মানে বক্রতা কেন্দ্রেরও বাইরে বস্তুকে রাখবো, তাহলে ও এ বস্তু দূরত্ব কত হবে? গ্রেটার দ্যান টু এফ, তখন কিন্তু সদ্বিম্ব পেলাম কিন্তু খর্বাকৃতি। নেক্সট হচ্ছে দেখো, যদি আমরা কি করতে পারি, ভি বা ইউ মানে বিবর্ধন, এটাকে গ্রেটার দ্যান ওয়ান করতে চাই, তাহলে ভিকে বাড়াতে হবে, ইউকে ছোটো করতে হবে। ইউকে ছোটো করতে গেলে ইউকে কি করব? তুমি জানো ইউ টু এফ হলে ভি হলো টু এফ, তাহলে যদি আমাকে ইউকে ছোটো করতে হয় তাহলে বস্তুকে রাখবো কি? টু এফ আর এফ এর মধ্যে, তাহলে সদ্বিম্ব পাবো। টু এফ আর এফ এর মধ্যে বস্তুকে রেখেছি, প্রতিবিম্ব কোথায় হয়েছে? বুঝতে পারছো, বস্তু দূরত্ব কম হলে প্রতিবিম্ব দূরত্ব বেশি, গ্রেটার দ্যান টু এফ, তাহলে আমরা বিবর্ধিত প্রতিবিম্ব পেয়েছি, বিবর্ধিত উল্টানো সৎ প্রতিবিম্ব। তাহলে অবতল দর্পণ কখন বিবর্ধিত সৎ প্রতিবিম্ব দেবে? বস্তু দূরত্ব যদি কি হয় এফের থেকে বড়, অর্থাৎ ফোকাস দূরত্বের থেকে বড়, কিন্তু দ্বিগুণ ফোকাস দূরত্বের থেকে ছোট হয়, কিন্তু কখন? বস্তু সৎ প্রতিবিম্ব খর্বাকৃতির দেবে, খর্বাকৃতির মানে বিবর্ধনকে কি করতে হবে? একের থেকে ছোট, তাহলে ইউকে বাড়াবো, ইউকে কার থেকে বাড়াবো? টু এফের থেকে, তাহলে বস্তু দূরত্ব টু এফের থেকে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে খর্বাকৃতির সৎ প্রতিবিম্ব পাবো, বস্তুর থেকে ছোট আকৃতির সৎ প্রতিবিম্ব পাবো। আর অবতল দর্পণ এখন যদি প্রশ্ন করে কখন অসৎবিম্ব দেবে, যদি বস্তু দূরত্ব ফোকাস দূরত্বের থেকে কম হয়, অর্থাৎ বস্তুকে রাখতে হবে দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে। এই হলো অবতল দর্পণে বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র সাহায্যে ব্যাখ্যা, বিভিন্ন ক্ষেত্রে বিবর্ধন কেমন পাবো তা দেখেছি,
এবং যখন ইউ লেস দ্যান এফ হয় তখন কিন্তু আমরা বিবর্জিত প্রতিবিম্বই পাই, কিন্তু এটা সমশীর্ষ। অন্য ক্ষেত্রগুলোতে কী হলো? অবশীর্ষ প্রতিবিম্ব পায়।